হাই, আশা করি সবাই ভালো আছেন, সৃষ্টিকর্তার আশীর্বাদে। আমিও ভালো আছি, সৃষ্টিকর্তার আশীর্বাদে। তো আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কী বিষয় নিয়ে কথা বলবো। আমি এর আগে ভিডিওতে বলতে অনেক বলছিলাম যে আমি মাঠ পর্যায়ের যে বাচ্চাগুলো আছে এগুলো নিয়ে ভিডিও দেবো ব্র্যাকের। তো আজকে মাঠ পর্যায়ের বাচ্চাগুলোর ছবি আপনারা পাবেন, যেগুলা বলতে ব্র্যাক এআই টেকনিশিয়ান ওরা বলতে নিজে প্রয়োজন করে যে বাচ্চাগুলো আসছে, এগুলো ছবি আমি নিজেও কালেকশন করছি, আবার অনেক ভাইদের কাছে নিয়ে আসছি। তো এই ভিডিওগুলো আপনারা পাবেন আজকে এই ভিডিওতে, আর ভিডিও জুড়ে আপনারা পাবেন অনেকগুলো ছবি, যার মধ্যে পাবেন ব্র্যাকের 100%, 183, 184, 185, 186, আপনার হিরো, হান্টার, হুমার, হার্সন এগুলার বাচ্চা মাঠ পর্যায়ের যে বাচ্চাগুলো পাবেন। আর পাশাপাশি আমরা জানি হয়তো আমি ভিডিওর মধ্যে বলবো যে 186 নাম্বার বল হিরো এটা আমাদের মাঝে বলতে মাঠ পর্যায়ে নাই, বলতে এটা মারা গেছে। আচ্ছা, এটা আমি ভিডিওর মধ্যে বলবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ জুড়ে দেখুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিউয়ার হতে থাকলে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ব্র্যাক, এডিএল, এসিআই, লালতিন নিয়ে, হলস্টিন ফ্রিজিয়ান, তারপরে শাহিওয়াল, গির, ফ্ল্যাগবি নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা আমার ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নিতে পারেন। তো চলুন আজ আমরা ভিডিওটা শুরু করি এবং আমরা চলে যাই মেন টপিকে, যে আজকের ভিডিওতে আপনারা কী পাচ্ছেন। তো অবশ্যই ভিডিওতে আপনারা ছবিও পাবেন, ভিডিও পাবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, আমরা চলে আসলাম, প্রথম যে আমরা বাচ্চাগুলো দেখতে পারবো সেটা হচ্ছে 184 নাম্বার বুলের হুমার, যার মায়ের দুধের কোষ 42 লিটার আছে। আজকে আমরা হুমারের তারপরে পর্যায়ক্রমে আমরা 100% সব দেখতে পারবো। দেখুন, এটা 184 নম্বর বুল হুমারের একটা আইডিয়া বাচ্চা, এটা আপনার একটা বকনা বাচ্চা, এরকম অনেক বাচ্চা আছে। দেখুন এইরকম বাচ্চা আবার ভিডিও পাবেন, এটার মধ্যে ছবির পাশাপাশি ভিডিও পাবেন প্রত্যেকটারই। দেখুন যে 184 সাদা কালো বুলটা দেখতেই পারছেন আপনারা, আর এই জন্য সাদা কালোর হাটটা একটু বেশি আসে, সাদার পরিমাণটা। আর বাচ্চা 100% অনেকটা সুন্দর আসে, আমরা ভিডিও দেখতে পারবো, ভিডিওগুলো দেখুন। এই যে একটা বাচ্চা, এটার বয়স 4 দিন ছিল, দেখুন অনেক সুন্দর, আসলে খুব ভালো লাগে ভাই। আমিও মাঠ পর্যায়ে এগুলো ওই ব্র্যাকের যে আই কর্মী ভাই আছে ওদের কাছ থেকে অনেকগুলো সংগ্রহ করেছি, আমি নিজেও করছি। আর আমার কাছে 100%-এর কম ছিল, এগুলো সংগ্রহ করা হয়েছে ওই ইআই কর্মী ভাইদের কাছ থেকে বেশি। আর আমি অনেক জায়গায় এমনিতেও যাই, ঘোরাফেরা একটু বেশি করি খামার ঠামারে। দেখুন 184% পরের পর্যায় করবে আপনারা, 184, 83, 85, 86 সবগুলাই পাবেন এই ভিডিওর মধ্যে, ভিডিও শো। তো দেখুন, এটা হচ্ছে আপনার হুমারেরই একটা বাচ্চা, আর এর যে মাটা আছে এটা দেশি করস, দেশি করস থেকে আপনার দেখুন 100% একটা বাচ্চা আসছে। এই বাচ্চাকে পরবর্তীতে আমরা যদি 75 বা 65 দিয়ে প্রয়োজন করাই অনেক ভালো আশা করা যায়, যে দুধের ইয়েটা অনেকটা ভালো আসবে যেহেতু এর পার্সেন্ট বেশি। আর আপনারা 75 থেকে 87%-এর অনেক ভিডিও আমার কাছে আছে, আমি ভিডিওগুলো আপলোড করবো। আপনারা অবশ্যই কমেন্টস এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্টস আমার বলতে ভিডিও বানাতে অনেকটা উপকারিতা কর। দেখুন এন হান্টার 185 নাম্বার, এখন আমরা হান্টারের বাচ্চা দেখতে পারবো, পাশাপাশি ভিডিও দেখতে পারবো। হান্টারের প্রায় 43-40 লিটারের মতো দুধের রেকর্ড আছে, এটা হচ্ছে হান্টারের বাচ্চা 100%-এর। দেখুন বাচ্চা ভিডিও আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে, সব করে 100%-এর আমি 75, 87, তারপর 93% দেই নাই, এগুলার ভিডিওগুলো আমি দেবো। আর দেশির থেকে আপনার দেশি গরুকে 100% দিয়ে যে বাচ্চা এগুলো আছে আমি ভিডিওগুলো পর্যায়ক্রমে আপনারা দিতেছি। আর এটা 185-এরই বাচ্চা। আর আপনারা এই যেন একটা বল দেখুন, এটা এটারে প্রয়োজন করানো হয়েছিল, এটার বাচ্চা হয়েছে, এটা দেখুন অনেক সুন্দর বাচ্চা আসছে, গাবি এবং মা ওরা দুটাই অনেক সুন্দর বাচ্চা। এখন হিরো 186 নম্বর বুল, যা আমরা অনেকেই জানি যে এই বুলটা নিয়ে মারা গেছে, কিন্তু ব্র্যাকে আরও কয়েকটা বিদেশ থেকে আরও 2-3টা 100% বুল আপনার সংগ্রহ করেছে, মাঠ পর্যায়ে অতি তাড়াতাড়ি হয়তো আমরা পাবো। দেখুন 186 নম্বরের যে সিমেনের বাচ্চা এটা, আর 185 দিয়ে আপনার যে ইনসিমিনেশন করে যে বাচ্চা আসছে এটা দেখতে পারবেন। এই যে একটা বকনা হয়তো এখন গাবি, এটা 186 নম্বরের যে 186-এর হিরোর বাচ্চা, এটা হিরো সিমেনের বাচ্চা, আর এটা থেকে যে বাচ্চা আসছে এটা হচ্ছে 185-এর। দেখুন 100% বাচ্চাগুলো খুবই আছে, আর 75-এর বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর আসে, 75, 85, আমি এগুলোর ভিডিও আপনাদের দিচ্ছি, আপনারা দেখতে পারবেন। জাস্ট আপনারা একটু সাপোর্ট দিবেন, আর খামার লেভেলে আপনার
এই যে 100% দিয়ে বাচ্চাগুলো বেরোইছে, এগুলো 16 মাস 17 মাস পরে যে দুধের রেকর্ড, এই নিয়ে আমি অনেক ভিডিও করবো, আপনারা পাবেন। দেখুন 186 নম্বর, 100% ফ্রিজিয়ান, এটা লাল কালার আসছে, এর মা অবশ্যই লাল ছিল, হয়তো সাহেলের সাথে করেছিল। দেখুন এনে ব্রাকের এই 4টা বাচ্চা, একটা ফার্মেরই, 100% সিমেনের বাচ্চা। এখন এই জায়গাতে আমরা আরেকটা দেখতেছি। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই রিলেটেড ভিডিও আপনারা পাবেন। আর দেখুন এই জায়গাতে আমরা আরেকটা বাচ্চা দেখতে পারতেছি, এটা 185 নম্বর বুলের, 100% বাচ্চা, বাচ্চার বয়স আপনার 17 দিন। দেখুন গাভী যে এতটা ফিটনেস আলো তা না, কিন্তু বাচ্চাটা অনেকটা সুন্দর আসছে। বাচ্চার যদি দুধের ঘাটতি না দেয় তাহলে কিন্তু বাচ্চা অবশ্যই বড় হবে। দেশি গাভীকে আপনার 100% দিয়ে অনেক সুন্দর বাচ্চা আছে, ভিডিও পাবেন আপনারা। এটা হার্সন, 183 নম্বর যে বুলটা, এর মায়ের দুধের রেকর্ড 37 লিটার আছে। মায়ের দুধের রেকর্ড ব্যাপার না, এই সে এটা হার্সন 100% যে বুলটা, এটা বুল স্টেশনের, মায়ের দুধের রেকর্ড 43-50 লিটার ব্যাপার না, কিন্তু আমাদের ফিল্ডে যে বাচ্চাগুলো আসছে বাচ্চাগুলোর দুধের রেকর্ড নিয়ে আমাদের কাজ করতে হবে। যে আমাদের দেশের আবহাওয়াতে ওর বকনা বাচ্চাগুলো কটটুকু দুধ নেয়, এ নিয়ে ভিডিও আপনা আমি ভিডিও দেব। অল্প কিছুদিনের মধ্যে অনেকগুলো ভিডিও পাবেন আমার এলাকার ফার্মে, যে এর আগে বাচ্চাগুলো থেকে বাচ্চাগুলো আসছে, আমি অনেকগুলো ভিডিও রেকর্ড করেছি, জাস্ট সময়ের অভাবে আমি দিতে পারতেছি না। দেখুন অনেক ভালো। অবশ্যই ভাই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে ভিডিওগুলি কেমন হচ্ছে, আর আপনাদের ফার্মের কোনো বাচ্চা এরকম আসলে বা দুধের রেকর্ড সহ যদি আপনারা পারেন আমার ইমেইলে আপনারা দিতে পারেন। আমি আমার ইমেল নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ইমেল করে পাঠিয়ে দেবেন আপনাদের খামারির ছবি সহ, আমি আমার ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। যদি মনে করেন আপনার খামারে মনে করেন 100% দেওয়ার পরে যে বাচ্চা আসছে, এই বাচ্চা থেকে আপনি কতটুকু দুধ সংগ্রহ করতে পারতেছেন বকনা থেকে, তাহলে আমাদের খামার পর্যায়ের যে আমরা খামারি আছি আমাদের উপকৃত বলতে আমরা উপকৃত হবে, যে আসলে এই সিমেনের বকনা বাচ্চা এটুকু দুধ দিচ্ছে। মায়ের দুধের রেকর্ড 50 লিটার, 40 লিটার, 30 লিটার, এটা আপনার তেমন একটা ইয়ে করবে না। মাঠ পর্যায়ের যে আমাদের বকনাগুলো আসছে 100% দেওয়ার পরে, এই বাচ্চাগুলোর দুধের রেকর্ডটাই আমাদের জরুরি ডেইরির ক্ষেত্রে। তো ভাই আজকের ভিডিওটা এই ছিল, আবারও লাস্টে হার্সনটাকে আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের মাঝে।